আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ওয়ালটনের পক্ষ থেকে একটি চিপ মোবাইল ফোন নিয়ে কথা বলবো, একদমই চিপ প্রাইসের একটি ফোন। এর মডেল হচ্ছে ওয়ালটন প্রিমো E12। এই মোবাইল ফোনটি আপকামিং খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে। ফোনটি কবে নাগাদ বাংলাদেশে লঞ্চ হবে, ফোনটির প্রাইস কত হতে পারে, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং ফোনটি আপনাদের জন্য কেমন হবে, ফোনটিতে কী কী কাজ করতে পারবেন, সমস্ত একদম বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস হবে না। সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। প্রিয় দর্শক, প্রথমে আমরা ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটি কিন্তু যেহেতু চিপ প্রাইস একটি ফোন, তো সেক্ষেত্রে এখানে প্লাস্টিক বিল্ড রাখা হয়েছে এবং বন্ধুরা এই ফোনটিতে কিন্তু 4G সাপোর্টেড রয়েছে, অর্থাৎ আপনি এই ফোনটিতে 4G ইন্টারনেট কিন্তু উপভোগ করতে পারবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানে কিন্তু 5 ইঞ্চের একটি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজলেশন হচ্ছে 720x1600 পিক্সেলসের ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। তো বাজেট অনুযায়ী কিন্তু ডিসপ্লের দিক দিয়ে আমার কাছে একদম ঠিকঠাকই মনে হয়েছে এই ফোনটিতে। প্রিয় দর্শক, এবারে আমরা ওয়ালটন প্রিমো E12 এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2000 mAh ব্যাটারি। তো ব্যাটারির দিক দিয়ে একটু কম মনে হয়েছে আমার কাছে, যাই হোক এই বিষয়ে আমি ভিডিও লাস্টে কথা বলছি। আর এই ব্যাটারিটি কিন্তু আপনি রিমুভ করতে পারবেন, অর্থাৎ রিমুভেবল ব্যাটারি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ফোনের ব্যাক সাইডে আপনারা একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার রেজলেশন হচ্ছে 5 MP ক্যামেরা, এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 2 MP একটি ক্যামেরা। ক্যামেরা কিন্তু একদমই মোটামুটি মানের বলতে পারেন, যেহেতু চিপ একটি ফোন, তো সেক্ষেত্রে মোটামুটি মানের ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে। তবে ব্যাকসাইডে 8 MP ক্যামেরা দিলে ভালো হতো আমার মনে হয়, এবং ফ্রন্টে 5 MP ক্যামেরা দিলে কিন্তু ভালো একটি প্যাকেজ হতে পারত। এই ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলতে গেলে এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 10-এর সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং ফোনটির প্রসেসর হিসেবে আপনারা পাচ্ছেন 1.4 GHz একটি কোয়াড কোর প্রসেসরও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে আপনারা 2G সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে র্যাম রোমের ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে এখানে 1 GB র্যাম পাবেন এবং 8 GB ফোন মেমোরি, অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ কিন্তু দেওয়া হয়েছে। তবে ভালো ব্যাপার যে এখানে আপনারা এক্সট্রা করে কিন্তু স্টোরেজ বাড়াতে পারবেন, ডেডিকেটেড স্লট দেওয়া হয়েছে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য। প্রিয় দর্শক, এবারে কথা বলা যাক ফোনটি আসলে কাদের জন্য নেওয়া ঠিক হবে, ফোনটিতে কী কী জিনিস মিসিং রয়েছে, অ্যান্ড ফোনটিতে আরও কী কী জিনিস অ্যাড করলে ভালো হতো, ফোনের প্রাইস কত, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা যাক। এই ফোনটি সম্ভবত বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে এই জুলাই মাসেরই মাঝামাঝি পর্যায়ে বা লাস্টের দিকে কিন্তু লঞ্চ হতে পারে। এবং বন্ধুরা, ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস 5000 টাকার মধ্যে কিন্তু হবে, খুব বেশি হলে 5200-300 টাকা হবে এর প্রাইস হতে পারে। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু ব্যাকসাইডে আমি আগেও বলেছি এখনও বলছি যে ব্যাকসাইড যদি 8 MP ক্যামেরা দিত তাহলে কিন্তু ভালো হতো। এবং এই ফোনটির ব্যাটারি সেকশন রাখা হচ্ছে 2000 mAh ব্যাটারি। 2000 mAh ব্যাটারি কিন্তু তুলনামূলকভাবে একটু কম হয়ে যায়, যদি এখানে 3000 mAh ব্যাটারি দিত তাহলে কিন্তু মোটামুটি সেকেন্ডারি একটি ডিভাইস হিসেবে কিন্তু ফোনটি ব্যবহার করা যেত। তো তাও কিন্তু খারাপ না, 2000 mAh যেহেতু ব্যাটারি, ডিসপ্লে সাইজও ছোটো আছে বেশ ভালো মতোই, কিন্তু কম্প্যাক্ট একটি সাইজ, ভালো মতো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে প্রতিদিনই ফোনটি চার্জ করতে হবে, এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে কিন্তু থাকছে না কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ব্যাপারটি আমার কাছে সত্যি অনেক বেশি হতাশ লেগেছে, কারণ এখন বর্তমান সময়ে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক অনেক বেশি জরুরি, কারণ সিকিউরিটি পারপাস কিন্তু একটি খুব ভালো কিন্তু সহযোগিতা করে থাকে। তো এখানে কিন্তু একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আসলে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করছি। তো বন্ধুরা, এই ওয়ালটন প্রিমো E12 এই মোবাইল ফোনটি নিয়ে আপনার কি মতামতটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ফোনটিতে তেমন আহামরি গেমিং এক্সপিরিয়েন্স আপনি পাবেন না, 1 GB র্যাম রাখা হয়েছে, মোটামুটি ক্যান্ডি ক্রাশ, সাবওয়ে সার্ফ এই ধরনের স্মুথ টাইপের গেমগুলো আপনি খেলতে পারবেন, অ্যান্ড টুকটাক মেসেঞ্জার অ্যান্ড ফেসবুক এগুলো অনায়াসে কিন্তু কাজ চালাতে পারবেন এই ফোনটি দিয়ে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে অবশ্যই এটি লাইক করবেন, নিচে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর পরবর্তীতে কোন টাইপের ভিডিও চাচ্ছেন, কোন ফোনের উপর রিভিউ চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আপনার কমেন্টের উপর বেস করে কিন্তু আমি ভিডিও তৈরি করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।